প্রিয় দর্শক আজকাল মহিলাদের মধ্যে ইউট্রেন ফাইব্রয়েড হওয়ার সমস্যা খুবই কমন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে যে সমস্ত মহিলা যারা বাচ্চা জন্ম দেওয়ার উপযুক্ত বয়স হয়েছে এবং যাদের বয়স তিরিশ থেকে চল্লিশ তাদের ইউট্রেন ফাইবয়েড হতে দেখা যাচ্ছে আর এই ইউট্রেন ফাইব্রয়েডের জন্য অ্যালোপ্যাথিতে তেমন কোনো ট্রিটমেন্ট নেই একমাত্র অপারেশন ছাড়া তাই আজকে আমি মহিলাদের ইউট্রেন ফাইবয়েড বা জরায়ু টিউমারের জন্য মাত্র তিনটি হোমিওপ্যাথি ওষুধ বলে দেবো সেই ওষুধ তিনটি ব্যবহারে আপনার ইউট্রেন ফাইব্রয়েড একেবারে গোড়া থেকে ঠিক হয়ে যাবে আপনাকে আর অপারেশন করাতে হবে না যে ওষুধ তিনটি ইউট্রেন ফাইব্রয়েডের জন্য বলে দেবো সেই ওষুধগুলো আমি আমার ক্লিনিকে অনেক রুগীকে দিয়েছি এবং তার ফলও সুন্দর পেয়েছি ইউটন টিউমারের জন্য আপনাকে অপারেশন থেকে বাঁচাবে এই তিনটি ওষুধ ইউট্রেন ফাইবার কি কেন হয় এবং এর লক্ষণ তার সাথে হোমিওপ্যাথি সেই তিনটি ওষুধের নাম এবং ওষুধগুলো কিভাবে খাবেন কতদিন খেতে হবে সব কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেবো তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ডক্টর আলী আপনাকে আমার হোমিওপ্যাথি পাঠশালা চ্যানেলে সুস্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন কারণ আমি এই ধরনের ভিডিও প্রায় আপলোড করে থাকি যেটা আপনার পরবর্তীতে খুবই কাজে আসবে হোমিওপ্যাথি ওষুধগুলো জানার আগে ইউট্রেন ফাইব্রয়েড বা জরায়ু টিউমার কী কেন হয় এবং ইউট্রেন ফাইব্রয়েড হলে কি কি লক্ষণ দেখা যাবে এবং এর রিস্ক ফ্যাক্টার বা কি জটিলতা দেখা যাবে সেগুলো আপনার জেনে নেওয়া অবশ্যই দরকার এখন ইউট্রেন ফাইব্রট কি সেটা জেনে নেব ইউট্রন ফাইব্রট হচ্ছে এক ধরনের টিউমার যেটা ইউট্রাস বা জরায়ুর পেশির মধ্যে বাড়তে থাকে মাসালস ফাইবার এবং ফ্যাট মিলে এই ফাইবার বা টিউমারটি তৈরি হয়ে থাকে এই ইউট্রেন ফাইব্রেটগুলো ছোট বড় বিভিন্ন আকারের হয়ে থাকে ছোটো মোটরের দানা থেকে শুরু করে তরমুজের আকার পর্যন্ত সাইজের হয়ে থাকে টিউমারগুলো দেখতে অনেকটা গোলাকার আকার ধারণ করে কিন্তু এই ইউট্রেন ফাইবারগুলো নন ক্যান্সারাস অর্থাৎ টিউমারগুলো ক্যান্সারযুক্ত হয় না তাই আপনার ইউট্রেন ফাইভার হলে ভয় পাওয়ার দরকার নেই সঠিক সময় থাকতে আপনাকে উপযুক্ত ট্রিটমেন্ট করানো দরকার আর এই ইউট্রেন ফাইভেট এর অ্যালোপ্যাথি একমাত্র অপারেশন ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু এই সমস্যার জন্য হোমিওপ্যাথিতে খুবই সুন্দর ট্রিটমেন্ট রয়েছে আজকে আমি মাত্র তিনটি ওষুধ বলে দেব সেই ওষুধ তিনটি ব্যবহারে আপনার কিন্তু ইউট্রেন ফাইবার থেকে একেবারে গোড়া থেকে নির্মূল করবে এখন ইউট্রেন ফাইবের কারণ জেনে নেব কী কারণে জরায়ু টিউমার হয় সেটা এখনও পর্যন্ত ভালোভাবে জানা যায়নি তবে এক নম্বর জেনেটিক কারণে এই ইউট্রেন ফাইবয়েড হওয়ার সম্ভাবনা থাকে আপনার পরিবারের মা নানির মধ্যে যদি এই ইউট্রেন ফাইবেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনার নাইনটি আপনার এই ইউট্রেন ফাইবয়েড হওয়ার সম্ভাবনা থাকবে দ্বিতীয় নম্বর কারণ হিসাবে হরমোনাল ইমব্যালেন্স প্রোজেস্ট্রন ও এস্ট্রোজেন দুটো ফিমেল হরমোন থাকে এই হরমোনের ভারসাম্যর কারণে কিন্তু আপনার ইউটেন ফাইভার হওয়ার সম্ভাবনা থাকে ওবেসিটি আপনার শরীরের ওজন যদি বেশি হয় যারা থলথলে মোটা তাদের কিন্তু এই ইউটেন ফাইবার হওয়ার সম্ভাবনা থাকে চতুর্থ কারণ হিসাবে এজ ফ্যাক্টার আপনার বয়স যদি তিরিশ বা তার একটু বেশি হয় এবং এখনও পর্যন্ত যদি আপনি বাচ্চা জন্ম না দেন তাহলে কিন্তু আপনার মধ্যে এই ইউটেন ফাইভার হওয়ার সম্ভাবনা থাকবে এখন আপনার ইউট্রেন ফাইবার হলে কী কী লক্ষণ দেখা যাবে সেটা জেনে নেব সাধারণত বেশিরভাগ প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট মহিলাদের মধ্যে কোনো রকম লক্ষণ দেখা যায় না কারণ জরায়ের টিউমার ছোটো হওয়ার কারণে কিন্তু আপনার কোনো লক্ষণ দেখা যায় না আর যখন এই টিউমারগুলো আস্তে আস্তে বড়ো হয় তখন যে লক্ষণগুলো দেখা যায় তার মধ্যে প্রথম লক্ষণ হবে এক্সেসিভ ব্লিডিং পিরিয়ডের সময় প্রচুর পরিমাণে ব্লিডিং দেখা যাবে এবং এবং সেই ব্লিডিং কিন্তু আট থেকে দশ দিন থাকবে এবং এর সঙ্গে কিন্তু আপনার তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে এবং আপনার কিন্তু ঘন ঘন মাঝে মাঝে কিন্তু আপনার এই রক্তস্রাপের সমস্যা দেখা যাবে দ্বিতীয় লক্ষণ হচ্ছে ইন্টারকোর্স বা সহবাস করার সময় খুবই ব্যথা অনুভব হবে অনেক মহিলাই কিন্তু এই কমপ্লেন নিয়ে আসেন যে ইন্টারকোর্স করার সময় ব্যথা হতে দেখা যায় এটা কিন্তু আপনার এ লক্ষণ একটা তৃতীয় লক্ষণ আপনার ঘন ঘন প্রসবের বেগ আসতে থাকবে কারণ হচ্ছে আপনার ইউট্রাসে ফাইবার বা টিউমারটি বড় হওয়ার কারণে কিন্তু আপনার ইউরিনারি ব্লাডে চাপ সৃষ্টি করবে সেই কারণে কিন্তু আপনার বারবার প্রস্বের বেগ আসবে এছাড়া টিউমারটা যদি আপনার রেকটামে চাপ সৃষ্টি করে তাহলে আপনার কিন্তু ঘন ঘন মলত্যাগ বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা যেতে পারে তাছাড়া পেট মোটা হতে থাকবে পেট দেখে মনে হবে আপনার আপনার প্রেগনেন্ট আছেন এছাড়া এই ইউটেন ফাইবারের কিছু রিস্ক ফ্যাক্টর বা জটিলতা দেখা যায় যেমন দীর্ঘ সময় পর্যন্ত ব্লিডিং হওয়ার কারণে কিন্তু আপনার অ্যানিমিয়া বা রক্ত রক্তস্বল্পতার সমস্যা দেখা যেতে পারে এছাড়া এই ইউট্রেন ফাইবার হলে ইনফার্টিলিটি বা হওয়ার সম্ভাবনা থাকে অনেককেই দেখা যায় যাদের ইউট্রেন ফাইবার আছে তাদের কিন্তু কনসিপ হতে বাচ্চা কনসিপ হতে সময় লাগে বা অনেকের বন্ধাত্বের সমস্যা দেখা যায় তাছাড়া গর্ভাবস্থায় অনেক জটিলতা দেখা যেতে পারে মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে তাছাড়া যারা এই ইউটেন ফাইবারের জন্য অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যান তারা কিন্তু একটাই ট্রিটমেন্ট দেন অপারেশন এটা হিস্টকটমি বলা হয়ে থাকে এই হিস্টকটমিতে আপনার কিন্তু পুরো জরায়ুটাকে কেটে বাদ দেওয়া হয় যার কারণে কিন্তু আপনার পিরিয়ড বা মেন্সটা বন্ধ হয়ে যায় এবং আপনার হরমোনাল ইমব্যালেন্স দেখা যায় সেই কারণে আপনার মাথা ব্যথা মাথা ধরা মাথা গরম ভাব রাত্রিতে ভালোভাবে ঘুম না হয় এই সব নানা ধরনের কিন্তু সমস্যা দেখা যেতে পারে আপনাকে যাতে এই ইউটেন ফাইব্রেড অপারেশন করাতে না হয় এবং এই সব সমস্যায় ভুগতে না হয় তার জন্য আপনি কিন্তু এই আজকের হোমিওপ্যাথি ওষুধগুলোর ওপর ভরসা রাখতে পারেন এই ফাইবার ফাইবারে যদি আপনি আজকের হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করেন আপনার কিন্তু এই জরায় টিউমার একেবারে গোড়া থেকে ঠিক করবে সেই ওষুধগুলো আমি এখন একটা একটা করে বলে দিচ্ছি ভালো করে নোট করে রাখুন সেই ওষুধগুলোর মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে ফ্র্যাক্সিনাস আমেরিকানা ফ্র্যাক্সিনাস অ্যামেরিকানা ওষুধটি আপনাকে মাদার টিংচারে নিতে হবে এই ফ্র্যাক্সিনাস আমেরিকানা ওষুধটি জরায়ুর যে কোনো সমস্যায় একদম টনিক ওষুধ হিসাবে কাজ করে ইউট্রেন ফাইব্রয়েড বা জরায়ু টিউমারের ওষুধটি হান্ড্রেড পার্সেন্ট কাজ দেখা যায় যে লক্ষণগুলো থাকবে তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে সেই ব্যথা কোমর পর্যন্ত যেতে পারে এছাড়া ইউট্রেন ফাইব্রোয়েডের সাথে যদি আপনার জরায়ুটা এরকম মনে হয় যে ঠেলে বাইরে বেরিয়ে আসছে এবং এর সঙ্গে যদি আপনার ইউট্রেন ফাইব্রয়েড হয় তাহলে কিন্তু ওষুধটি আরও সুন্দর কাজ পাওয়া যায় ফ্র্যাক্সিনাস আমেরিকানা ওষুধটি কিভাবে খাবেন ভ্যাকসিনাস আমেরিকানা ওষুধটি আপনাকে এক চামচ জলে কুড়ি ফুটা করে দিনে তিনবার নিতে হবে এরপরে দ্বিতীয় ওষুধটি হচ্ছে ক্যালকিরিয়া ফ্লোরিকা ক্যালকেরিয়া ফ্লোরিকা একটি বায়কামিক ওষুধ ক্যালকিরিয়া ফ্লোরিকা আপনাকে সিক্স সেক্স পাওয়ারে নিতে হবে ক্যালকিরিয়া ফ্লোরিকা ওষুধটি যে কোনো ধরনের টিউমার ব্যবহার করা হয় টিউমারের জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটি অসাধারণ কাজ দেখা যায় ইউ ইউটোরিন ফাইবারের জন্য ক্যালকেরিয়া ফ্লোরিকা ওষুধটি ব্যবহারে আপনার সেই টিউমার গলিয়ে গোড়া থেকে কিন্তু টিউমার ভালো করবে ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স ওষুধটি কীভাবে খাবেন ওষুধ ক্যালকেরিয়া ফ্লোরিকা সিক্স এক্স ওষুধটি ছটা করে ট্যাবলেট দিনে তিনবার মুখে চুষে খেতে হবে একটু গরম জলের সঙ্গে খেতে হবে এরপর তৃতীয় ওষুধটি হচ্ছে থুজা থুজা ওষুধটি আপনাকে দুশো পটনসিতে নিতে হবে থুজা ওষুধটি হোমিওপ্যাথিতে এমন একটি ওষুধ যে আপনার শরীরের মধ্যে কোথাও ওভার গ্রোথ হলে সেটা নির্মূল করতে সাহায্য করে অর্থাৎ আপনার শরীরে কোনো ওভারগ্রোথ যেমন টিউমার সিস্ট যাই হোক না কেন থুজা ওষুধটি ঠিক করার ক্ষমতা রাখে আপনার ইউট্রেন ফাইবারে থুজা ব্যবহারে কিন্তু ইউট্রিন ফাইবার ঠিক করবে এক্ষেত্রে থুজা আপনাকে দুশো প্রোটিন নিতে হবে ওষুধটি কিভাবে খাবেন থুজা ওষুধটি এক চামচ জলে দু ফোঁটা করে দিনে দুবার নিতে হবে সকাল ও সন্ধ্যায় নিতে হবে এই ওষুধ তিনটি আপনাকে চার থেকে পাঁচ মাস ব্যবহার করতে হবে আপনি যদি চার থেকে পাঁচ মাস এই ওষুধ তিনটি ব্যবহার করেন আপনার ইউট্রিন ফাইবার কিন্তু গোড়া থেকে একেবারে ঠিক হবে ইউটোরেন ফাইবারের সাথে যদি আপনার ঘন ঘন পিরিয়ড অর্থাৎ মাসে দু তিনবার পিরিয়ড বা রক্তস্রাব দেখা যায় তার সঙ্গে কিন্তু আপনাকে আরেকটি ওষুধ নিতে হবে আর সেই ওষুধটির নাম হচ্ছে থ্যালাপসি বার্সা থ্যালাপসি বার্সা আপনাকে মাদা টিনচারে নিতে হবে এই ওষুধটি আপনাকে এক চামচ জলে কুড়ি ফুটা করে দিনে তিনবার নিতে হবে তো ওভারঅল ইউটোরেন ফাইবারের জন্য আপনাকে ট্যাক্সিনাস আমেরিকানা মাদার টিনচার নিতে হবে এর সঙ্গে আপনাকে ক্যালকেরিয়া ফ্লোরকা নিতে হবে এবং থুজা দুশো পড়েন্সি অবশ্যই নিতে হবে এই তিনটি ওষুধ ব্যবহারে কিন্তু আপনার ইউট্রেন ফাইব্রেড আমি বলছি একেবারে গোড়া থেকে ঠিক হয়ে যাবে আশা করছি আজকের ভিডিওটি আপনার উপকার আসবে যদি ভিডিওটি আপনার কাজে আসে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি বাজে রাখুন আগামীতে আরও এই ধরনের নলেজেবল হোমিওপ্যাথি রিলেটেড ভিডিও পেতে আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন